নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ভেটকি মাছের ফিশ ফ্রাই করে দেখাবো। ফিশ ফ্রাই বানানোর জন্য আমাদের লাগছে ভেটকি মাছের পিলে। এরকম করে মাছগুলোকে কেটে নিয়ে আসতে হবে। ফার্স্টে আমরা এটাকে নুন দেবো, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লেবু রস। এটাকে মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য একটা এয়ার টাইট কন্টেনারে রেখে দেবো। এটা আমি ফ্রিজে রেখে দেবো, এটা ডিপ ফ্রিজ করবো না, এটা আমি এমনি নর্মাল ফ্রিজে রেখে দেবো। এরপর আমার লাগছে আদার কুচি, সাত আটটা রসুনের কোয়া, তিনটে কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজের পেঁয়াজ, পুদিনা পাতা, ধনে পাতা। এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এরপর আমি এর মধ্যে অল্প একটু চিনি, একটু নুন। নুন আমি দিয়ে যেহেতু মাছটা মাখিয়ে রেখেছিলাম সেই জন্য অল্পই দিলাম, একটু লেবুর রস। এটাকে পেস্ট করে নেব। এরপর আমি পেস্টটার মধ্যে মাছগুলোকে মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছের গায়ে যাতে এগুলো পেস্টগুলো সমানভাবে লাগে। আবার এটা আমি এক ঘন্টার জন্য রেখে দেবো। এখানে আমি সাতটা ফিশ ফ্রাই করছি, তার জন্য যেরকম পরিমাণ নেওয়ার সেটা নিয়েছি। আচ্ছা, এক ঘন্টা হয়ে গেছে, আমি এটা ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টার জন্য ম্যারিনেট করে। এর মধ্যে আমি একটু ময়দা আর একটু কর্নফ্লাওয়ার দিলাম। নিয়েছি ডিমটা, একটু একটু নুন দিতে হবে অল্প। মাছটা আমি ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে দিব। এটা আমার দোকান থেকে কেনা ব্রেড ক্রাম। আচ্ছা, এটা সেকেন্ড বার আবার দিতে হবে ডিমে। এটা ফার্স্ট কোটিং হলো, সেকেন্ড বার আবার দিতে হবে। রেডি হয়ে গেছে। এবার আমি ভাজার জন্য তেলটা গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, ফ্লেমটা মিডিয়াম থেকে লোতে রাখতে হবে। ভাজা হয়ে গেছে আমার ফিশ ফ্রাই।
তৈরি হয়ে গেছে আজকে ফিশ ফ্রাই।